close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. তো সো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের বেস্ট সেন্সিভিটি অ্যান্ড তোমাদের কাস্টম হুড ফুল ডিটেলস দিয়ে বুঝিয়ে দেবো তোমরা কিভাবে একদম অটো হেডশট দিতে পারবে, মানে ড্র্যাগ হেডশট যাকে বলে এখন চলছে, যেটা সব প্রো প্লেয়াররা ড্র্যাগ হেডশট দিচ্ছে। তো তুমিও যদি প্রো প্লেয়ারদের মতো ড্র্যাগ হেডশট দিতে চাও, তো এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত টানা দেখো। আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাইডটাকে বেল আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দাও। তো বেশি দেরি করব না, তো ভিডিওটা চালু করব। তো তার আগে বলছি যে তোমরা ভিডিও দেখতে দেখতে ভুলে যেতে পারো, একটা লাইক করে দাও। আর তোমাদের পরে যে কীরকম ভিডিও দরকার আছে, তো গ্লোবাল টিপস যদি কোনো ভিডিও দরকার হয় তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো। তো আমি এবার আমার সেটিংয়ে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি স্ট্যান্ডার্ডে খেলি। তো তারপর সেন্সিভিটি, হাই সেন্সিভিটি তোমাদের ড্র্যাগ হেডশট দেওয়ার জন্য। তো যেখানে যাই ভিডিও দেখো, তোমাদের ড্র্যাগ হেডশট দেওয়ার জন্য তোমাদের হাই সেন্সিভিটি দরকার আছে। সব 100 করে দেবে, জেনারেল 100, রেডট 100, 2x100, 4x100, AWM সব 100 করে দেবে। তো তারপর আমি কন্ট্রোলস চলে আসছি তোমাদের এখানে। এখানে তোমরা ডিফল্টে খেলবে ড্র্যাগ হেডশট দিতে চাইলে। তো আমি কাস্টম হুড দেখিয়ে দিচ্ছি, তো যেটা মেন জিনিস। তো দেখতে পাচ্ছ এখানে ফায়ার বাটন। তো ফায়ার বাটনটা আমি সেট করে রেখেছি, আমার 3 GB র্যাম। তো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমার ড্র্যাগ লাগে, কত সুন্দর ড্র্যাগ লাগে। তো ফায়ার বাটন আমার 3 GB র্যাম আমি সেট করে রেখেছি। আর এখানে তো লেফট সাইড ফায়ার বাটন আমার 56 করা আছে, তো দেখে নিতে পারো। এই যে জাম্পের বাটনটা আমার সেট করা আছে, জুম 53 করা আছে, তো বসার জায়গাটা 61 করা আছে। তো আমার কোথায় কী করা আছে তোমরা দেখে নাও। তো গ্লোয়ালের জায়গাটা আমি লেফট সাইডে রাখাই ভালো মনে করি, কারণ লেফট সাইডে থাকলে ভালো করে ওয়াল লাগাতে পারা যায়। তো দেখে নাও আমার কোথায় কী আছে। তো তোমরা আমার মতো সেটিং করা দরকার নেই, তোমরা খালি দেখে নাও আমার কত কী করা আছে কাস্টম হুড। তো এরকম কাস্টম হুড করে রাখলে তোমরা আসানিসে কিল করতে পারবে, ড্র্যাগ হেডশট দিতে পারবে। তো তোমরা ড্র্যাগ হেডশট কী করে দেয় তো তোমরা সকলেই জানো। তো এবার তোমরা ভিডিওটা আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে নেবে। বাই বাই।